রাস্তা তৈরির দুদিন পরেই উঠে যাচ্ছে পিচ। পথশ্রী প্রকল্পের রাস্তা নির্মাণের সামগ্রী দিয়ে তৈরি করা হচ্ছিল, কাজ আটকে দিল গ্রামবাসীরা। হাতে করে পিচ তুলছে কুচি কাচারা। বিষ্ণুপুর ব্লকের বেলসুলিয়া গ্রাম পঞ্চায়েতের তালতলা মোড় থেকে বেলসুলিয়া জল ট্যাঙ্কি পর্যন্ত প্রায় 2.5 কিলোমিটার রাস্তা কয়েক মাস আগে পথশ্রী প্রকল্পে ভার্চুয়ালি উদ্বোধন করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই রাস্তার জন্য ব্যয় করা হয়েছে 1.12 কোটি টাকা। রাস্তা তৈরির সময় গ্রামবাসীরা অভিযোগ করেছিলেন নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা তৈরি হচ্ছে। সংবাদ মাধ্যমে সেই খবর সম্প্রচারণের পর পুনরায় রাস্তার গুণগত মান ভালো করে সংশ্লিষ্ট ঠিকাদার সংস্থা। রাস্তা তৈরির শেষ মুহূর্তে চাঞ্চল্যকর অভিযোগ এলাকার মানুষের, পুনরায় ঠিকাদার সংস্থা নিম্নমানের সামগ্রী দিয়ে তৈরি করছে পিচের রাস্তা, যে কারণে রাস্তা তৈরির কাজ বন্ধ করে দিল গ্রামবাসীরা এবং প্রবল বিক্ষোভে ফেটে পড়েন এলাকার মানুষ। রাস্তার পিচ কচি কাচারাই হাতে করে তুলে ফেলে দিচ্ছে। এলাকার মানুষের দাবি, স্থানীয় নেতৃত্বরা একবারও রাস্তার কাজ খতিয়ে দেখতে আসেনি। এই নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা তৈরির জন্য স্থানীয় নেতৃত্বদের মোটা অঙ্কের কাটমানি দেওয়া হয়েছে, এমনটাই দাবি করছেন এলাকার সাধারণ মানুষ। এলাকার মানুষ জানাচ্ছে, এটি একটি গুরুত্বপূর্ণ রাস্তা, এইভাবে কাজ করার থেকে না করাই ভালো, আগে মোরামের রাস্তা ভালো ছিল। সমস্যা বলতে এই যে পিচ করে গেছে, পরশুদিন পিচ করে গেছে, দেখলাম যে বাচ্চাগুলো ছাড়ি দিচ্ছে, তার আগে একটা ট্রাক্টর বেরাচ্ছিল, ট্রাক্টরে নাকি পিচ উঠে গেছে। গ্রামের লোক আছে, তারা এসে দেখছে যে পিচ উঠে গেছে, পিচের যে মালমত্তা কম দিয়েছে, এর জন্য দায়ী হচ্ছে তৃণমূল সরকার পার্টি, যে এখন রানিং চলছে সে দায়ী। কেন যে একটা রাস্তা হচ্ছে গ্রামের পার্টি নেতারা এসে দেখে নেই, এখন পর্যন্ত কেউ আসেনি। সকাল কাল থেকে কেসটা হয়েছে, কাল থেকে একটা নেতা পর্যন্ত এনকে কেউ আসেনি। রাস্তাটা অভিনন্দন বাগাতে হবে, কেন রাস্তাটা প্রয়োজনীয় দরকার। সব চাষিবাসী সব এলাকা জায়গা বুঝতে পারছেন, সব সবজি টবজি নিয়ে যায়, কিন্তু রাস্তা খারাপ হয়ে গেলে সবজি নিয়ে যেতে পারবে না, মানুষের অসুবিধা হবে। এরকম রাস্তা আমরা করতে দেবো না। পাবলিক থেকে সব আটকে দিয়েছে, গ্রাম থেকে যে বিরোধী যে ইয়ে আছে, কন্ট্রাক্টর আছে, কন্ট্রাক্টর আসুক, এসে মীমাংসা করুক, নতুন করে রাস্তা করুক, এটাই আমরা চাই। হ্যাঁ, পিচ উঠে আছে, সম্পূর্ণ পিচ উঠে আছে, 4 বছরের বাচ্চা পিচ তুলে দিচ্ছে, তাহলে বুঝতে পারছেন তাহলে পিচটা কিরকম করেছে। দুর্নীতি না হলে এরকমটা হবে কেন? আমি তো 64 জায়গায় ঘুরে বেড়াই গাড়ি, ওই এরকম তো ঘটনা 8 পর্যন্ত আমি দেখি। আমাদের চলতে অসুবিধা হবে, আজকে আমি চলছি, কালকে তো তৃণমূলের সরকারও চলতে পারে, কালকে অন্য সরকার আসবে সেও তো চলতে পারে, তাহলে এগুলো অবিলম্বে বন্ধ করতে হবে। নতুন পিচ এভাবে রাস্তা আমরা কখনো আশা করি না, কারণ পাবলিক এই রাস্তা পর্যন্ত সবজি পারাবার করে দুদিন জামানে রাস্তা নষ্ট হয়ে আছে। এর চেয়ে আমাদের কল্লাজের রাস্তা অনেক ভালো ছিল, এরকম রাস্তা আমরা কখনো আশা করি না। কারণ এখন প্রবলেম হচ্ছে, এভাবে রাস্তা আমরা করতে দেবো না, কারণ এখানে বুঝতে পারা যাচ্ছে ভিতরে একটা কিছু বিপার আছে, মানে রাস্তা এভাবে নষ্ট হবে না। একটা বাইরে কন্ট্রাক্টর এসে আমাদের গ্রামে যা খুশি করে পালাবে, এটা কিন্তু স্বাভাবিক কোনো কারণ নয়, এটা কিন্তু এর ভিতরে কোনো রহস্য আছে। রাস্তার যে একটা প্রকল্প ইঞ্জিনিয়ার আছে, ইঞ্জিনিয়ার পর্যন্ত রাস্তাটাকে আসে না যে কি করছে কি ব্যাপার, কোনো আসে না। রাস্তায় এইটুকুন একটা লিকুইড দিচ্ছে, তাতে অ্যাক্টিং তোমার জল দিচ্ছে, দিয়ে লিকুইড মারছে, এভাবে রাস্তা টিকে কখনো? এই দেখুন, আমরা আপনি কি দেখাচ্ছি সামনে, এই দেখুন এই যে পিচ, এই পিচ এভাবে ছাড়ে কখনো হাতে? এভাবে রাস্তা আমার সরকারের কাছে কখনো আশা করি না। এখন চাইছি রাস্তা যেমন পিচ স্বাভাবিক হয়, বারবার জায়গায় হচ্ছে, ভালো করে আমাদের কাজ করতে হবে, নাহলে এভাবে কাজ করতে আমাদের পাবলিক দিবে না। পুরো রাস্তা আমাদের আবার নতুন করে করতে হবে যেভাবে পিচ হয়। নিউজ আজ বাংলা, বাঁকুড়া। পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ কেয়ার। এখানে রয়েছে 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ডাক্তার চেম্বার, সেমি মডিউলার ওটি, অর্থোপেডিক সার্জারি, প্রসূতি ও গাইনি বিভাগ, জেনারেল সার্জারি, ইএনটি সার্জারি, ইউরো সার্জারি, মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি, মেডিসিন বিভাগ, আপকামিং আইসিইউ, ডায়ালিসিস, অ্যাডভান্স ফিজিওথেরাপি, ডায়াগনস্টিক সেন্টার, ফার্মাসি, 24x7 লিফট ও অ্যাম্বুলেন্স পরিষেবা, মেডিকেল ইন্স্যুরেন্স। আমাদের ঠিকানা মিল মোড়, কোতুলপুর, বাঁকুড়া। মোবাইল নম্বর 9475240280 অথবা 9475240290 অথবা 9647180100।